আইসিটি খাতে গড়ে তোলা হবে 100 কোটি টাকার 50 প্রতিষ্ঠান বললেন প্রধানমন্ত্রী যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ফের সহিংসতার পথে বিএনপি রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষ বেশ কয়েকজন আটক দর্শে বিক্রি হচ্ছে মানহীন হারবাল ঔষধ রাস্তার মোড়ে ফুটপাতে ক্ষতিকর যৌন উত্তেজক ট্যাবলেট শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার একুশে সংবাদে সাথে আছি আমি রাজীব জানা আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online এছাড়াও সংবাদে আরও থাকছে ধর্মীয় ভাব গাম্ভীর্যে পবিত্র আশুরা পালন তাজিয়া মিছিলের শোকের মাধ্যমে কারবালায় শহীদদের স্মরণ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তি হবে তরুণ প্রজন্ম তাই শিক্ষাজীবন শেষে চাকুরির পিছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশ ধারণা আজ দৃশ্যমান বাস্তবতা উল্লেখ করে 2041 সালে লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জ রাখেন তরুণদের সামনে আকবর হোসেন সুমনের রিপোর্ট জানাচ্ছেন আদিত্য মামুন স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ স্থাপনের পাশাপাশি তাদের উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপনের সুযোগ সৃষ্টি করেছে বাংলাদেশ স্টার্টআপ সামিট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে শীর্ষ স্থানীয় ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের দুই দিনব্যাপী সামিটে বিভিন্ন দেশের স্টার্টআপ ব্যবসা প্রতিষ্ঠান ভেঞ্চার ক্যাপিটালিস্ট অ্যাঞ্জেল ইনভেস্টর রেগুলেটর ও বিশেষজ্ঞরা একত্রিত হয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ প্রযুক্তি সেবা শিক্ষা ও আর্থিক খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসাবে সম্মাননা দেয়া হয় 8টি স্টার্টআপ প্রতিষ্ঠানকে বক্তব্যে তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হতে অনুপ্রেরণা দেন প্রধানমন্ত্রী আশ্বাস দেন সরকারি সহায়তার আমি চাই আমাদের যুব সমাজ একটা কোনো মতে বিয়েটা পাস করেই বলবে চাকরি দাও চাকরি দাও চাকরি দাও চাকরির পিছনে ঘুরবে কেন নিজেরা উদ্যোক্তা হবে নিজেরা এখানে যেভাবে কাজ করবে এবং তারাই চাকরি আরো মানুষকে দেবে নিজের থেকে নিজে করবে আমরা কোম্পানি আইনটাও পরিবর্তন করে এক ব্যক্তি কোম্পানি যাতে করতে পারে সে ব্যবস্থাটাও করে দিয়েছি সব দিকের সুযোগটা কিন্তু আমরা সৃষ্টি করে দিয়েছি ভীষণ 2041 অর্জনে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রধানমন্ত্রী খুলে দেন সম্ভাবনার দুয়ার 2016 সালে আমরা স্টার্টআপদের গ্রান্ট প্রদানের লক্ষ্যে আইডিয়া প্রকল্প চালু করি এই প্রকল্প থেকে 385টি স্টার্টআপকে প্রায় 40 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে এছাড়া এটিআই ইনোভেশন ফান্ড 263টি উদ্ভাবনে 45 কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে আইসিটি খাত মেয়েদেরও সামাজিক অর্থনৈতিক খাতে এগিয়ে এনেছে বলেও জানান সরকার প্রধান সারা বাংলাদেশে যার মধ্যে এবং বিদেশে অনেকেই সংযুক্ত আছেন এবং সবথেকে আনন্দের বিষয় যে এর ভিতরে প্রায় 300 জন নারী স্টার্টআপ আছে এটাই সবথেকে বেশি আমার কাছে আনন্দের ব্যঙ্গ করা ডিজিটাল বাংলাদেশ শব্দটি আজ সফল বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা 2008-এর নির্বাচনী ইস্তেহার সেই ইস্তেহারে আমরা ঘোষণা দিয়েছি আমাদের বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ অনেক ব্যঙ্গ শুনতে হয়েছে সে সময় অনেক কথা শুনতে হয়েছে এবং বলেছে এটা আবার কে ব্যবহার করবে কি ডিজিটাল আবার কি এটা কি এবং সে সময় বিদ্যুতের অভাব ছিল মাত্র 3,200 মেগাওয়াট বিদ্যুৎ বিদ্যুৎ চলে গেলেই বলতো এই যে আওয়ামী লীগ সরকার আসছে বিদ্যুৎ চলে গেছে এই তো ডিজিটাল বাংলাদেশ কোন একটা খারাপ কিছু হলেই সেটা ডিজিটাল বাংলাদেশ বলে আমাদেরকে ব্যঙ্গ করা হতো আজকে আমি এই অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এই কারণে যে সেই অপমান সেই ব্যঙ্গ সেগুলি শুনেও আজকে কিন্তু বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ আদা করেছে আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা ফের সহিংসতার পথে বিএনপি অনুমতি না থাকার পরেও রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখে দলটি অবস্থান নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আটক হচ্ছে বেশ কয়েকজন নেতা কর্মী সহকর্মীদের সহায়তায় রিপোর্ট করছেন মেনা আদিবা
অনুমতি না নিয়ে বিএনপির কর্মসূচি সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকায় কর্মসূচিতে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশপথে অবস্থান নিতে শুরু করে নেতাকর্মীরা। জলকামান ও সাজোয়া যান সতর্ক অবস্থায় নেয় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীর ধলাইখাল মোড়ে বিএনপি নেতা কর্মীরা অবস্থান কর্মসূচি শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আহত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়। পরে তাকে আটক করা হয়। গাবতলিতে অবস্থান নেয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা। এক পর্যায়ে মাজার রোডে তিনি শুয়ে পড়লে পুলিশ তাকে আটক করে। আবদুল্লাপুর থেকে উত্তরা হাউস বিল্ডিং এলাকায় বিএনপি নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের শিমরাইল এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোড়ে পুলিশ। আটক বেশ কয়েকজন। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। অ্যালোপ্যাথিক ওষুধ উৎপাদন ও রপ্তানি বাড়লেও ইউনানি, হোমিও বা আয়ুর্বেদিক ওষুধের ক্ষেত্রে চিত্রটি একেবারেই উল্টো। তবে নিষিদ্ধ হলেও কলকাতা বা মাদ্রাজ হরবালের নামে মানহীন ওষুধ বিক্রি হচ্ছে দেদার্সে। রাস্তার মোড়ে, ফুটপাতে যৌন উত্তেজক ওষুধের পসরা সাজিয়ে প্রতারণা করছেন অনেকেই। মানহীন ওষুধ নিয়ে একুশে স্পেশালে সাইদুল ইসলামের দুই পর্বের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ ছবি তুলেছেন মির্জা মোহাম্মদ আব্দুরাজ্জাক। রাজধানীর যাত্রাবাড়ি, সায়েদাবাদ, শনিরাখরা, সাভার, আশুলিয়া, বিরুলিয়া সহ এইসব এলাকায় তৈরি হচ্ছে কথিত ভেষজ ওষুধ। মানা হচ্ছে না ওষুধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশনা। গোপনে বা কারখানার দরজায় তালা দিয়ে ভেতরে চলে ওষুধ তৈরির কার্যক্রম। ইকরাম ল্যাবরেটরিজ সাভারের পাশেই এই কারখানা। এখানে উৎপাদিত হয় সব রোগের ওষুধ। নামে ল্যাব আছে কিন্তু কেমিস্ট খুঁজে পাওয়া যায়নি। যাত্রাবাড়ির একটি হোমিও ওষুধ কারখানা, এখানে গিয়েও দেখা গেল একই অবস্থা। ওষুধের মান রক্ষার কোনো বালাই নেই। কলকাতা বা মাদ্রাজ হারবাল, এমন নামে দেশে কোনো ওষুধের দোকান নিষিদ্ধ। যারা ব্যবসা করছেন তারাও তা জানেন। রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ি, শনিরাখরার মতো এলাকায় কলকাতা হারবালের নামে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক ওষুধ। কোনো কোনো দোকানের ভেতরে নিষিদ্ধ ওষুধ তৈরির প্রমাণও পাওয়া যায়। যারা এসব ওষুধের পসরা সাজিয়েছেন তারাও জানেন এটি নিষিদ্ধ। কিন্তু কেন এমন বেআইনি ব্যবসা, তার উত্তর নেই তাদের। কলকাতা হারবাল আমাদের আগের নাম, ঠিক আছে। আর আমাদের যে বর্তমান নাম হইলো দি ইউনিয়ন মডার্ন মেডিকেল হল, এখানে ঘুরে যৌন উত্তেজক অন্তত ৮ থেকে ১০টি দোকানের খোঁজ মিলল। বিক্রেতারা বলছেন ভ্রাম্যমান বিভিন্ন শ্রেণীর মানুষের চাহিদা থাকায় এমন ওষুধ বিক্রি করছেন তারা। জানান এগুলো বিক্রি নিষিদ্ধ আর খাওয়া ক্ষতিকর তা তারা জানেন। এখানে পারমিশন নাই, আবার স্টেশন তো অনেকদিন ধরেই কোনো সমস্যা তো হইতেছে না আর কি। রিক্সা ড্রাইভার, ভ্যানের ড্রাইভার মনে করেন ওয়ান টাইম জিনিস, এগুলো তো দীর্ঘমেয়াদী কিছু না। ওনারা জানে যাই না ওখানে বেচা তো অনুমতি দেয়, আমিও জানি, সবাই জানে। অল্লিতে গল্লিতে চিপায় সব সব জায়গায় আছে। আপনি ওষুধ ফার্মেসি ভালো করে তালাশ করলে এখন পাবেন। এগুলো নামগুলো সাহায্য এলে আমরা রাখছি। এসব ওষুধ কারখানা বন্ধ ও তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযানের কথা জানাই ওষুধ প্রশাসন অধিদপ্তর। স্বীকার করেন কিছু সীমাবদ্ধতা আছে। বিভিন্ন ধরনের যৌন রোগের চিকিৎসা, এই চিকিৎসা বিফলে মূল্য ফেরত এটাই চলছিল। এটা ওষুধ প্রশাসনের অভিযানে বড় বড় সাইনবোর্ডে, ব্যানারে, ওই যে আপনার ওভারব্রিজের উপরে আপনি দেখেন না, আমরা অনেককে জেলে নিয়েছি, তার ইয়ে বাতিল করেছি, তার একটা শিলগালা করে দিয়েছি। অ্যালোপ্যাথিক ওষুধে বাংলাদেশের অবস্থান অনেক ভালো। বিশ্বের অন্তত ১৫৭টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের তৈরি ওষুধ। দেশের উন্নতি ও সমৃদ্ধির পাশাপাশি সব ধরনের ওষুধ শিল্প বিশ্বমানের হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।
যে সংবাদ বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নিলামে যাচ্ছে এমারেল্ড অয়েলের বন্দকী সম্পত্তি, তিন মাসের শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি নিয়ে প্রশ্ন। দুপুর দুটার একুশে সংবাদ, পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ এর সম্পত্তি নিলামে তুলছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় অর্থঋণ আদালতের মামলার রায় অনুযায়ী আগামী 16 আগস্ট কোম্পানিটির বন্দকী সম্পত্তির নিলাম করা হবে। তবে মাত্র তিন মাসের ব্যবধানে শেয়ারের দর 460% বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটির নিলাম প্রক্রিয়া নিয়েও চলছে নানা কানাঘুষা। মেহেদি হাসানের রিপোর্ট। 2014 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের উৎপাদন বন্ধ হয়ে যায় 2016 সালে। বিপুল পরিমাণে ব্যাংক ঋণ ও পুঞ্জীভূত লোকসানে ডুবে থাকা কোম্পানির উদ্যোক্তারা দেশ ছাড়েন। এমন পরিস্থিতিতে 2021 সালের মার্চে পাঁচজন স্বতন্ত্র পরিচালক ও মিনোরি বাংলাদেশ লিমিটেড মনোনীত তিনজনকে পরিচালক নিয়োগ দিয়ে কোম্পানির পর্ষদ পুনর্গঠন করে দেয় বিএসিসি। 9 জানুয়ারি 2022 সালে পুনরায় উৎপাদনে আসে এমারেল্ড অয়েল। 2022 সালের জন্য গত 4 জুন 2% এবং 8 জুন 5% অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেয় কোম্পানিটি। এসব ভেলকিতে মাত্র 32 টাকা দামের শেয়ার তিন মাসের ব্যবধানে দাম বেড়ে গত 12 জুলাই পর্যন্ত 188 টাকায় উন্নীত হয়। বাজার বিশেষজ্ঞরা বলছেন কোম্পানিটির উৎপাদনে ফেরা, মুনাফা ঘোষণা এবং অস্বাভাবিক দাম বৃদ্ধি সবকিছুর পেছনেই একটি কারসাজি চক্র কাজ করছে। তারা কতটুকু কি ইফিসিয়েন্সি এনেছে, কতটুকু প্রোডাকশন করছে, কতটুকু গ্যাস কানেক্টিভিটি নিয়ে, আর যা প্রোডাকশন হয়ে যা টার্নওভার হয় পুরোটাই তো আপনার প্রফিট না, এখানে কস্টিং থাকে, এখানে প্রফিট মার্জিন খুবই কম। সেই প্রফিট মার্জিন দিয়ে তো কোনোভাবেই এত টাকার যে ঋণ আছে সেটা শোধ করা যাবে না। হিউজ অ্যাকুমুলেটেড লস, নামমাত্র একটা ডিভিডেন্ড দিয়ে এই কোম্পানির শেয়ার কিছুদিন আগে 37 টাকা ছিল, 188, এটা তো পুরোটা যে একটা কারসাজি চক্র কাজ করছে এটা তো ক্লিয়ার। এদিকে বেসিক ব্যাংকের কাছে কোম্পানিটির দেনা কমপক্ষে 140 কোটি টাকা। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে অর্থঋণ আদালতের নির্দেশনা অনুযায়ী এমারেল্ড অয়েলের বন্ধকী সম্পত্তি নিলামে তোলা হচ্ছে। তবে এ সম্পত্তি নিলাম হলে বিনিয়োগকারীদের কি হবে তার উত্তর নেই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে। ব্যাংক যদি বলে যে না, যে এরা তাদের যে ডিউজগুলো আছে সেগুলো সঠিকভাবে দিচ্ছে, সেক্ষেত্রে বোঝা যাবে যে ব্যাংকের সাথে তাদের লেনদেন ঠিক আছে। এখন যদি না থেকে থাকে তখন আমরা অ্যাকশনে যাব। নিলাম নিয়েও চলছে নানা কানাঘুষা। পুরো প্রক্রিয়ায় একটি দুষ্টচক্র এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কিছু কর্মকর্তার ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার যুগসাজশে সন্দেহ করছেন কেউ কেউ। যদিও কোম্পানিটির শেয়ারের মূল্য বৃদ্ধি ও লেনদেনে কারসাজি হয়ে থাকলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে বিএসইসি। আমরা ইতোমধ্যে তাদেরকে জিজ্ঞাসা করেছি এমন কোনো পিএসআই আছে কি না যেটার কারণে এটি বেড়েছে। তারা জানিয়েছে যে তেমন কোনো পিএসআই নেই। যদি পিএস না থাকে তাহলে যদি এটা বাড়ে তখন সেটাকে আমাদেরকে অনুসন্ধান করতে হয়। সেটি আমরা ইতোমধ্যে শুরু করেছি যে কেন একটি শেয়ারের মূল্য এভাবে বেড়ে গেছে। এরই মধ্যে একটি জাতীয় দৈনিকে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের বন্ধকী সম্পত্তি নিলামে তোলার বিজ্ঞাপন প্রকাশ করেছে বেসিক ব্যাংক। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালন করা হচ্ছে পবিত্র আশুরা। তাজিয়া মিছিলে শোকের মাতমে স্মরণ করা হয় 10 মহরম কারবালা প্রান্তে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ ইমাম হোসেন ও 72 সঙ্গীকে। মানিক শিকদারের প্রতিবেদন। দুলদুল ঘোড়া, দোলনা, পতাকা আর শোকের কালো পোশাকে হাজারো মানুষের অংশগ্রহণে তাজিয়া মিছিল। সকাল 10:30টার দিকে পুরান ঢাকার লালবাগের হোসেনি দালান থেকে শুরু হয় তাজিয়া মিছিল। এর আগেই হাজার হাজার মানুষ হোসেনি দালানে জড় হতে থাকেন। তাজিয়া মিছিলে অংশ নেয় সকল বয়সীরা। এইটি নিয়ে আমরা চলি প্রত্যেক বছর, আসলে আমরা মহরমে এটি মানি। নতুন প্রজন্ম যারা আছেন তারাও চলছে। আমি ভালোই লাগতেছে আসার পরে। ঐতিহাসিক কারবালা ময়দানে হৃদয় বিদারক ঘটনা ছাড়াও বিভিন্ন ঘটনার কারণে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। রোজাসহ বিভিন্ন নফল ইবাদতের মধ্য দিয়ে মুসলিমরা দিনটি পালন করে থাকেন। ওনারা আমাদের জন্য আত্মত্যাগ করছেন, আমরা ওনাদের স্মরণ করে কানি। এটা যেতে যেতে আপনি নিউ মার্কেট ঘুরে জিগাতলা পর্যন্ত ইসলাম রক্ষা করার জন্য, উনি দিন বাঁচানোর জন্য উনি কারবালায় শহীদ হলেন। আমাদের কারবালা হলো জিগাতলা, আমরা ধর কারবালা যেতে পারছি না, এটার জন্য আমরা কারবালা এখানে বানালাম। মওলা হোসেনের জানাজাটাকে আমরা নিয়ে যাচ্ছি আর কি। দিবসটি নির্বিঘ্নে পালনে ছিল পুলিশ নিরাপত্তা।
হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রহমতুল্লাহ আলাইহির যে দশই মহরম শহীদ হয়েছিলেন, সেই শহীদের প্রতি শোক এবং শ্রদ্ধা জানাতে প্রতি বছর এভাবে তাজিয়া মিছিলের আয়োজন করে শিয়া সম্প্রদায়েরা। এই মিছিলের মাধ্যমে একদিকে যেমন ইসলামের সৌহার্দ্য প্রকাশ পায়, তেমনি প্রচারিত হয় সহমর্মিতার অপূর্ব নিদর্শন। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর দুটার একুশে সংবাদ। আবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। আইসিটি খাতে গড়ে তোলা হবে 100 কোটি টাকার 50 প্রতিষ্ঠান, বললেন প্রধানমন্ত্রী, যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। ফের সহিংসতার পথে বিএনপি, রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষ, বেশ কয়েকজন আটক। ব্রেদার্সে বিক্রি হচ্ছে মানহীন হরবাল ঔষধ, রাস্তার মোড়ে ফুটপাতে ক্ষতিকর যৌন উত্তেজক ট্যাবলেট। শেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন ekushey.com ওয়েবসাইট, এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গে থাকুন, ধন্যবাদ সবাইকে।